রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, খতিব গুনিয়াডাঙ্গা জামে মসজিদ বাগমারা রাজশাহী। এছাড়া তিনি সেক্রেটারি বাংলাদেশ মজলিসুন মুফাসসিরিন রাজশাহী মহানগরীর। জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, আপনাকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র টিভি অনলাইনের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও স্বাগত। পবিত্র মাস মাহে রমজান, এই মাসে আপনি আমাদের এই বরেন্দ্র টিভি অনলাইনে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে আমরা একটা প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি, পাশাপাশি রমজান নিয়ে আমাদের অনেক আগ্রহ থাকে। 11টি মাস আমরা ধৈর্য ধারণ করার পর এই রমজানকে পাই, এই রমজানকে আমরা পেয়েছি আল্লাহর রহমতে। এই রমজানটাকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, এবং এই যে তাকওয়ার মাস রমজান, এই রমজান নিয়ে আপনার কাছে প্রথমে কিছু শুনতে যাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বরেন্দ্র টিভির মাধ্যমে আপনাদের রমজানের শুভেচ্ছা জানিয়ে আলোচনা আমরা শুরু করছি। সম্মানিত মহতারাম উপস্থাপক যথার্থই প্রশ্ন করেছেন যে একটা ক্লান্তি লগ্নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পাশাপাশি আমরা রমজান মাস পেয়েছি, এটা তাকওয়ার মাস কেন? আসলে আমরা বলতে চাই যে প্রত্যেকটা ইবাদতের একটা উদ্দেশ্য আছে। রমজান মাসেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন একটা উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামটা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনভাবে ফরজ করে দেওয়া হয়েছিল পূর্ববর্তী লোকদের উপর, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা মুত্তাকিতা অবলম্বন করতে পারো। এটা হলো রমজান মাস, হলো মুত্তাকি অবলম্বনের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আত্মশুদ্ধির মাস। এ মাসে আত্মশুদ্ধিতা অবলম্বন করতে হবে। আমরা জানি যে বিশ্বনবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে শয়তানকে শিকলবন্দি করে রাখা হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, সুবহানাল্লাহি ওয়া তাআলা। এছাড়াও এই রমজান মাস তাকওয়ার মাস এ কারণে যে আমরা মুত্তাকিতা পরহেজগারিতা অবলম্বন করতে হবে এ মাসে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পরহেজগারিতা মুত্তাকিটা কী, তিনি বলেছেন যে যে ব্যক্তি শিরিক হতে মুক্ত থাকবে এবং হারাম খাবার থেকে বিরত থাকবে সেই ব্যক্তি কেবল মুত্তাকি। তাহলে এটি আমরা আল্লাহর বিশ্বনবীর সাহাবি থেকে একটা হাদিস আমরা অনুসরণ করতে পারি, ফলো করতে পারি, সেটা হলো শিরিক থেকে মুক্ত থাকতে হবে, যাবতীয় শিরিক, শিরিকের সাথে কোনো জায়গায় জড়িত হচ্ছে কি না সেটা আমাকে বিবেচনা করতে হবে, সেই শিরিক থেকে আমাকে মুক্ত থাকতে হবে। পাশাপাশি যে হারাম খাবার যে কোনো মূল্যে, সেই হারাম খাবার অর্জনটা আমাকে ত্যাগ করতে হবে, এটাই হলো পরহেজগারিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, মাল্লাম ইয়াদা লাউলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতা আই ইয়াদা তামাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের একটা হাদিস, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর, ওই ব্যক্তি খানাপিনা ত্যাগ করার কোনো প্রয়োজন নাই, যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাউলা যুর, মিথ্যে কথা এবং মিথ্যে আমল পরিত্যাগ করতে পারল না। খুব সাংঘাতিক একটা হাদিস, দর্শক শ্রোতা লক্ষ্য করুন, যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমল পরিত্যাগ করতে পারল না, সেই ব্যক্তি যেন খানাপিনা পরিহার করার তার কোনো প্রয়োজনই নাই। কত বড় সাংঘাতিক বিষয়! আমি যদি ইচ্ছা করি একটা মিথ্যা কথা আমি পরিত্যাগ করব, এটা কিন্তু আমার জন্য খুব কঠিন। তারপরেও যদি এর চাইতে বড় কঠিন যে মিথ্যা আমল আমার জীবনে সুবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এশার নামাজ পর্যন্ত কি কি মিথ্যা আমলের সাথে আমি জড়িত, আমি খাদ্যে ভেজাল দিচ্ছি কি না, আমি দোকানদার হিসাবে আমি সেখানে প্রতারণার মিথ্যার আমলের কোনো কাজ আমি করছি কি না, এরপরে আমি ব্যবসায়ী হিসাবে কোনো খাদ্যে ভেজাল দিচ্ছি কি না, এরপরে আমি পরিবারের সাথে কোনো অন্যান্যদের সাথে ধোকাবাজি গীবত, এরপরে পরনিন্দা, এই সমস্ত যাবতীয় কিছুকে আমি যে মিথ্যা আমল আমি নিজেকে সংযত করতে পারছি কি না,
এটাই হলো তাকওয়া। আমরা যদি এই হাদিসটাকেই শুধু ফলো করি তাহলে আমি যদি আমার জীবন থেকে মিথ্যা, আমার পরিবার থেকে মিথ্যা আমল যদি আমি বাদ দিতে পারি, আমার জীবন থেকে মিথ্যা আমল যদি বাদ দিতে পারি তাহলেই আমি পরহেজগারিতা মুত্তাকিতা অবলম্বন করতে পারবো। সুতরাং আমরা দেখে থাকবো আর একটা হাদিসের যদি আমরা লক্ষ্য করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন এক সাহাবিকে যে মুত্তাকিটা তাকওয়াটা কি। তিনি জবাবে বলেছিলেন যে আমি কণ্টকাকীর্ণ পথে আমি চলব, সরু রাস্তা কিন্তু দুই দিকে কাঁটা, এই রাস্তায় আমি চলার পথে দুই দিক থেকে যদি আমাকে কাঁটা গায়ে বিদ্ধ না হয়, আমার শরীরে আমার চাদরে আমার লেবাসে আমার পোশাকে যাতে কাঁটা বিদ্ধ না হয়, আমি কাঁটাটাকে যাতে বিদ্ধ না হয় এই জন্য শরীরটাকে গুটিয়ে শরীরটাকে লেবাসটাকে পোশাকটাকে গুটিয়ে আমি আস্তে আস্তে করে সাবধানে পা ফেলব। তার মানে এটাকে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বোঝাতে চেয়েছেন, এই সমাজে মিথ্যা থাকবে, গীবত থাকবে, অশ্লীলতা থাকবে, বেহায়াপনা থাকবে, ফাহিশি থাকবে, সব কিছু থাকবে, এই সব কিছুর মাঝেই আমাদেরকে এমনভাবে চলতে হবে যাতে আমাদের অশ্লীলতা আমাদের দৈনন্দিন জীবনকে গ্রাস না করে, আমাদের এই বেহায়াপনা আমাদের জীবনকে যাতে গ্রাস না করতে পারে, এই খুব সাবধানে এবং সতর্কতার সাথেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর সবথেকে বড় বিষয় হলো আমাদের সকল ইবাদতের টার্গেট হলো তাকওয়া, রমজান মাসের টার্গেট হলো তাকওয়া অর্জন করা, খোদাভীতির মাস, এই মাসে সকল ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্ট অর্জন। সুতরাং আমরা এই রমজান মাসে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারছি কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, কত দয়া তার কত মায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না চাইতেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো নবী রাসূল পর্যন্ত শেষ আখিরি জামানার উম্মত হওয়ার জন্য আফসোস করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতেই আমাদের আখিরি জামানার উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন। সুতরাং যে উম্মত হিসাবে, যে মুসলমান হিসাবে সম্মানের মালা আমাদেরকে গলায় পরিয়েছেন, সম্মানের রাজমুকুট আমাদের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিয়েছেন, পরিশেষে আমরা রমজান মাস পেয়েছি, তাকওয়ার মাস পেয়েছি, পরহেজগারিতার মাস পেয়েছি, এই মাসে আমরা তাকওয়া অবলম্বন করব, পরহেজগারিতা অবলম্বন করব, সাবধানে আমরা চলাফেরা করব, আমাদের যাতে প্রত্যেকটা রোজা প্রত্যেকটা সিয়াম আমাদের দৈহিক যেটা আমরা না খেয়ে থাকাই শুধু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মূল গুণ হলো না খেয়ে থাকা, আল্লাহ কোনোদিন খাবার খান না। সুতরাং আমরা যে খাবার খাই না, না খেয়ে থাকি, সুতরাং আল্লাহর একটা রঙে আমরা নিজেকে রঙিন করছি। সুতরাং আপনি যথার্থই বলেছেন সর্বপ্রথম যে ক্রান্তিকালীন সময় আমরা অতিক্রম করছি, আসলে আল্লাহ খান না, আমরা না খেয়ে থাকি, আমাদের শারীরিক যে কষ্ট, এই কষ্টের যে যাতনা, এই কষ্টের যে সীমা পরিসীমা সেটা কত দূর হলে এই কষ্টটা অতিক্রম, কষ্টের মধ্যে দিয়ে আমরা সারাদিন পার করি, একটা আল্লাহর রঙে নিজেকে কিভাবে রঙিন করব। এই করোনাকালীন সময়ে একটা শ্রমিক তার সম্পূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে, সে না খেয়ে আছে, তার পাশে আমরা একদিকে সিয়াম পালন করব, আরেকদিকে ওই শ্রমিকের পাশে আমরা দাঁড়াবো, কারণ না খেয়ে থাকার যে যাতনা সেটা তো আমি বুঝেছি রোজার মাধ্যমে সিমের মাধ্যমে, না খেয়ে থাকার যে একটা যে যাতনা সেই যন্ত্রণাটা সেই কষ্টটা আমরা অনুভব করেছি সিয়ামের মাধ্যমে, এই অনুভবটা কেন করেছি যে ওই শ্রমিকটা না খেয়ে আছে, সে অবশ্যই কষ্ট পাচ্ছে, তার পরিবার না খেয়ে আছে, তার সন্তানরা না খেয়ে আছে, পরিবার সন্তান পিতার দিকে তাকিয়ে আছে, সে শ্রমিক দিনমজুর, আজকে করোনাকালীন সময়ে তার একটা কাজ দরকার ছিল, কাজ নাই, লকডাউনে বাড়িতে বসে আছে, সে কি অবস্থায় আছে, এই জন্যে আমরা তার পাশে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোটাই হলো পরহেজগারিতা তাকওয়াটা। হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। আসলে আমরা একটা চরম ক্রান্তিকাল অতিক্রম করছি, পাশাপাশি রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, একটা সামাজিক গুরুত্ব আমাদের মাঝে উপলব্ধি করার একটা সুযোগ আমরা বলতে পারি। যেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রমজানে রোজা রাখা মানে শুধুমাত্র অভুক্ত থাকা না, অভুক্ত মানুষদের যে অনুভূতি, সমাজের যে সমস্ত না খেয়ে থাকা দরিদ্র মানুষ তাদের অনুভূতিটাও যেন আমরা বুঝতে পারি, এরকম একটা সামাজিক
আবহ তৈরি হয়। এই যে রমজানের যে সামাজিক গুরুত্ব, এই গুরুত্বটা আমাদের কাছে অনেক বেশি, এটা কিভাবে আপনি বিশ্লেষণ করছেন? জি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনি যথার্থই বলেছেন যে সামাজিক গুরুত্ব রমজানে অবশ্যই সামাজিক গুরুত্ব আছে। এখানে রমজান মাস আমাদেরকে দিয়েছেন মুসলিম উম্মাকে একটা সামাজিক দায়বদ্ধতার একটা বাইন্ডিং এর মধ্যে, যাতে গোটা মুসলিম উম্মা আসতে পারে, এই জন্যই রমজান মাস আমাদেরকে দিয়েছেন। কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য চাপিয়ে দেননি। অনুরূপভাবে এই সিয়াম মাসকেও আমাদেরকে, রমজানের মাসকেও আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেননি, বরং একজন সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ব কিভাবে আমি পালন করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, সেই জন্যই সিয়াম দিয়েছেন। আমি যদি আল্লাহর রাসূলের একজন সাহাবীর কথা বলি, একদিন বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাবার নিয়ে পাঠালেন এক সাহাবীদেরকে, যে অমুক বাড়িতে খাবার নিয়ে যাও, কারণ ওই মহিলা বাড়িতে কিছু কান্না আমি শুনেছি ছোট বাচ্চাদের, সে হয়তো তার বাড়িতে খাবার নাই। খাবারের প্যাকেট করে, পেয়ালাতে করে খাবার নিয়ে সাহাবীরা হাজির হয়েছে বিশ্বনবীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। হাজির হওয়ার পরেই তিনি ওই মহিলাটা দরজা খুলেই আল্লাহর নবীর সাহাবীদেরকে বলছেন যে আজকের দিনের জন্যে অন্তত এই খাবারটা আমার প্রয়োজন নাই, কারণ আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে, যেহেতু ঘুমিয়ে গেছে আগামী কাল আমার খাবার প্রয়োজন, সুতরাং এই খাবারটা আজকের জন্য আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খাচ্ছি, আমার খাবার আছে, কিন্তু প্রতিবেশী যদি অভুক্ত থাকে তাহলে আমার কোনো ইবাদতই কবুল হবে না। কত বড় সাংঘাতিক একটা হাদিস! এই হাদিসকেই যদি আমরা ফলো করি তাহলে সামাজিক দায়িত্ব আমাদের কতদূর বেড়ে যায় এবং সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারছি কিনা। ওই আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী তার খাবারটা গ্রহণ করলেন না, কারণ প্রতিবেশী যদি না খেয়ে আসে কিনা, এই খাবারটা আপনি পাশের কোনো প্রতিবেশী না খেয়ে আসে কিনা সেখানে দেখার জন্য তাদেরকে বলা হয়েছিল। আজকে যদি আমরা কিছু না করি, শুধুমাত্র এই একটা হাদিসের অনুসরণ করতাম, তাহলে গোটা সমাজটাই, মুসলিম উম্মাটাই আমাদের চেঞ্জ হয়ে যেত। কারণ কি, যে আমরা নিজের জন্যই সব কিছু করছি এমনটি একটা ভাব এই সমাজে আমাদের, নিজের জন্যই সব কিছু করছি, কিন্তু মুসলমান তো নিজের জন্য না। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, ওই ব্যক্তি তার আত্মাটাকে যতদূর ভালোবাসবে, তার জীবনকে যতদূর ভালোবাসবে, এমনভাবে নিজেকে ভালোবাসবে, আত্মাটাকে ভালোবাসবে যেমনটি করে অন্য ভাইকেও একইভাবে ভালোবাসবে। তার মানে কি? সম্মানিত উপস্থাপক, আমি আপনাকে বলতে চাচ্ছি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের, যে আমি যেমন আমাকে নিজেকে ভালোবাসি এমনইভাবে আপনাকেও ভালোবাসতে হবে। আপনার কোনো অসুবিধা, আপনার কোনো চিকিৎসা সেবা ব্যবস্থাপনা, আপনার সক্ষমতা নাই, সেখানে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। আপনার খাবারের অভাব, সেখানে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। তা না করে আজকে আমরা গোটা রমজান মাসের 11টি মাস কিভাবে সামনে চলবো, সেই জন্য পুঁজি করার জন্য আমরা খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিচ্ছি, আমরা পোশাকের দাম বাড়িয়ে দিচ্ছি। এই যে মানুষকে কষ্ট দেওয়া, এটা তো আমাদের কথা ছিল না। আমরা রমজান থেকে সামাজিক দায়বদ্ধতা, আপনি সমাজটা কিভাবে ভালো করব আমি, সেটা আমার দরকার ছিল। আমি বরং এই মাসে আমি খাবারকে সহজ করে দিব মানুষের জন্য, একদিকে করোনা আরেকদিকে লকডাউন, আর আমি নিজের দাম বাড়িয়ে নিচ্ছি, নিজের জন্য সব কিছু করছি, এটা তো ইসলামের শিক্ষা হতে পারে না, এটা মৌলিক শিক্ষা নয়। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে এটা বলতে চাচ্ছি, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আজকে আমাকে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমার জন্যে সেই জান্নাতের সেই দরজা উন্মুক্ত হয়েছে কিনা, সেই যোগ্যতা আমি অর্জন করতে পেরেছি কিনা। আজকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে, এটা কার জন্যে? আমি নিজের জন্যই চলতেছি, সামাজিক কোনো দায় দায়িত্ব আমার নাই। একটা মানুষ পথে বসে আছে, পথহারা, দিশেহারা, তাকে ফেরানোর কোনো প্ল্যান আমার নাই, পরিকল্পনা নাই, কোনো উদ্যোগ নাই, কিন্তু নিজের জন্য সব কিছু করছি, তাহলে আমার জন্য কিভাবে জান্নাতের দরজা উন্মুক্ত হতে পারে, আর শয়তানকে বা কিভাবে শৃঙ্খলাবদ্ধ করা হতে পারে? শয়তান তো শৃঙ্খলাবদ্ধ বাঁধা হয় তার জন্যেই, যে ব্যক্তি নিজেকে আজকে বিলিয়ে দিতে পেরেছে। সুতরাং
এই রমজান মাস আমরা কদর পেয়েছি, এই রমজান মাস পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য এই রমজান মাস কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে। আমি আপনাদেরকে একটু বিনীতভাবে আরেকটু বিষয় অবহিত করতে চাচ্ছি যে অন্যান্য কোন উম্মতের জন্য এত সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, যা যে সুযোগ সুবিধাটা ইসলামে আমরা পেয়েছি। আমরা একটা যদি আমল করি তার বিনিময়ে দশটা, কমসে কম দশটা সওয়াব আমাদেরকে দেওয়া হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ মাসে দশটার পরিবর্তে সাতশো গুণ পর্যন্ত সওয়াবটা বৃদ্ধি করা হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এইটা যেহেতু আমাদের সিত্তিনা আও সাবঈনা, আমাদের ষাট বছর অথবা সত্তর বছর হায়াত আমরা পাবো। আখেরি জামানার উম্মত সম্পর্কে বিশ্বনবী বলে গেছেন যে আমাদের হায়াত হবে ষাট বছর অথবা সত্তর বছর। এই ষাট বছর অথবা সত্তর বছর হায়াতের জিন্দিগির মধ্যে আমরা যাতে অনেক উম্মত যারা বিগত হয়ে গেছে, গত হয়ে গেছে, অন্যান্য নবী রাসুল যারা গত হয়ে গেছে, তারা অনেক বছর, 1500-900 বছর, 2000 বছর পর্যন্ত হায়াত পেতেন, সেই হায়াতে তারা তো অনেক আমল করবে, কিন্তু আমরা তো আমল এত বেশি হায়াত পাবো না। এই জন্য কম হায়াতের মধ্যে যাতে বেশি আমল করতে পারি, এই জন্য বোনাস হিসাবে আল্লাহর রাসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন 10-700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা। তো আমি আপনাদের ওই কথায় ফিরে আসি যে যেহেতু সামাজিক দায়বদ্ধতা আমরা এড়িয়ে যেতে পারি না, আমরা কম সময়ে বেশি আমল করে জান্নাতে সকল নবী রাসুল দাঁড়িয়ে থাকবেন, আমার হাবিব রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যাওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। সুতরাং এত নিয়ামতে ভরপুর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সব নবীকে যে নিয়ামতগুলো দিয়েছিলেন সেই নিয়ামতটা অল্প 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 করে যে যা প্রয়োজন তাক দিয়েছেন। কিন্তু এই আখিরি জামানার মজার বিষয় হলো, দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলি যে আখিরি জামানার পরে কোনো নবীও আসবেন না, কোনো রাসুলও আসবেন না। সুতরাং সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের গোডাউনের সম্পূর্ণ রহমত এই নবীর জন্য, এই উম্মতের জন্য। আল্লাহু আকবার, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই হাবিবের উম্মত। সুতরাং কম সময়ে বেশি আমল করে যেতে জান্নাতবাসী হতে পারি আত্মশুদ্ধিতার মাসে, সামাজিক দায়বদ্ধতার কথা উপস্থাপক বলেছেন। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে আস-সাদকাতু তারুদ্দুল বালা, এই মাসে বেশি বেশি দান খয়রাত করব মানুষের জন্য। সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার একটা সিস্টেম প্রসেস হলো বেশি বেশি সাদকা করা। বিশ্বনবী বলেছেন সাদকা বালা মুসিবত কমিয়ে দেয়। এই জমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন তখন ফেরেশতা তো চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল যে জমিনের চাইতে আর শক্ত কিছু আছে? আছে কি পাহাড়? পাহাড়ের চাইতে আর শক্ত কিছু আছে? আছে। তে কি লোহা? লোহার চাইতে আর শক্ত কিছু আছে? আছে। তে কি আগুন? আগুনের চাইতে শক্ত কিছু আছে? আছে। কি পানি? পানির চাইতে আর শক্তশালী কিছু আছে? আছে। তে কি বাতাস? এই বাতাসের চাইতে শক্তশালী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাকে বলেছিলেন এই যে জমিন, পাহাড়, লোহা, আগুন, বাতাস, পানি, এর চাইতে সবচাইতে বেশি শক্তিশালী আমি আখেরি জামানার উম্মতকে দিয়েছি, সেটা হলো সাদকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা মানুষের বিপদ আসবে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপর গজব বরাদ্দ হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তি যদি সাদকা করতে পারে, দান করতে পারে মানুষ মানুষের জন্য। আজকে সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার একটা সিস্টেম, আমরা যদি দান করতে পারি, আজকে দানের হাত যদি প্রসারিত করতে পারি, উন্মুক্ত করে দিতে পারি, একজন আরেকজনের পাশে যদি দাঁড়িয়ে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যত বড়ই প্রাকৃতিক দুর্যোগ আছে, যত বালা মুসিবত আছে, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে সেটা ওভারকাম করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকার বিনিময়ে সেটা উঠায় নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে এই রমজান মাসে কিন্তু আমরা সাদকার হাত বাড়াবো, পাশাপাশি আমাদের উদ্বৃত্ত গোটা বছরের খাওয়ার পর যে টাকাটা আমাদের কাছে থাকবে, যে সম্পদ থাকবে, তার যাকাত যে ইসলামী শরীয়ত নির্ধারণ করেছেন সেই যাকাতটা আমরা দিতে পারি। কারণ যাকাত হলো ইবাদতের হলো মাপকাঠি। আমার নামাজ পড়ি,
আমি রোজা করি, আমি হজ করেছি, আমি সিয়াম পালন করেছি, আমি সবকিছু করেছি কিন্তু জাকাত দিই না, ন অন্যান্য কোন ইবাদত এখানে কবুল হবে না। জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইসলামের মূল নীতির মধ্যে একটা, ইসলামের মূল খুঁটির মধ্যে একটা হলো জাকাত। যে জাকাত আমি যদি প্রদান না করি, জাকাত প্রদান করার অর্থই আমরা ইদানিং লক্ষ্য করেছি যে হয়তো নিজের ইচ্ছা মতো কিছু শাড়ি কিনি, কিনে নিজের মতো বিলি করি, না, এই শাড়ি দেওয়াটা জাকাতের কোনো বিধান হতে পারে না। আমাকে দিতে হবে তাকে আর্থিক প্রণোদনা, আর্থিক প্রণোদনা দিতে হবে। যথার্থই বলেছেন আপনি, আর্থিক প্রণোদনা দিতে হবে, কারণ তার কি প্রয়োজন, তার সেই পরিবারের একটা চিকিৎসার প্রয়োজন হতে পারে তার মার, অথবা তার সন্তানের পরীক্ষার ফি হতে পারে, বই কেনা লাগতে পারে, অথবা ফ্যামিলির ব্যবসার পুঁজি, ব্যবসার পুঁজি হতে পারে, অথবা তার দৈনন্দিন জীবনের পাথেও খাবারের সামগ্রী কিনা লাগতে পারে। তার নিড কি, তার কি প্রয়োজন সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা দিই কাপড়, এটা উচিত নয়। লুঙ্গি এবং কাপড় দিই, এটা তো আসলে, এটা তো আমরা তো মজা করার জন্য, এটা বিষয় না। জাকাত হলো নিজেকে খোলস মুক্ত করলাম, বরং যদি আমি জাকাত না দিই তাহলে এই জাকাতের সম্পূর্ণ, জাকাত যদি আমি গ্রহণ না করি, আদায় না করি, তাহলে এই জাকাতের সম্পূর্ণ আমার যতগুলো মাল আছে সবগুলো মাল অপবিত্র হয়ে যাবে। কত বড় সাংঘাতিক একটা হাদিস। সুতরাং তাই নয়, আদালতে আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদগুলা আমার, আমাদের যারা জাকাত দেয় না তাদের ঘাড়ের উপর তুলে দেওয়া হবে, এবং বিচ্ছু হয়ে তাদেরকে দংশন করতে থাকবে, আঘাত করতে থাকবে, এবং তাদের জবান খুলে যাবে যে আমরাই দুনিয়াতে তোমার সেই মাল, যারা জাকাত দিচ্ছিল না তাই অপবিত্র হয়ে গেছি, আমরা সেই মাল, এই জন্য দংশন করতে থাকবে। আদালতে আখেরাতে আমরা সেই সীমাহীন কষ্টের মুখোমুখি হওয়ার আগেই এই দুনিয়াতে আমরা জাকাত ব্যবস্থাপনা শরীয়ত যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেই শরীয়তের নির্ধারিত পন্থায় আমরা যাতে জাকাত দিতে পারি, আমরা আপনাদের মাধ্যমে এই উদ্দত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনে নিয়মিত অনুষ্ঠান গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আপনাদের সঙ্গে অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছি আমি হাসান আবাবিল, আর আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, খতিব গুনিয়াডাঙ্গা জামে মসজিদ বাগমারা রাজশাহী। আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, আমাদের কিছু দর্শক রয়েছেন তাদের মধ্যে কিছু প্রশ্নও থাকে, তারা প্রশ্ন করে থাকেন আমাদেরকে। একজন প্রশ্ন করেছেন যে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে রোজা রাখার নিয়ম বা রোজায় করণীয়গুলো কী বিষয় হতে পারে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনি উত্তর দিন। ধন্যবাদ দর্শক শ্রোতা, প্রশ্ন করেছেন যে অসুস্থ ব্যক্তির রোজার রাখার বিধান বিষয়ে। অসুস্থ ব্যক্তির জন্যে রোজাটা তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও আলা মারিদা আওয়ালা সাফারেন, এই মারিদ আর সাফর, সফররত অবস্থায় এবং অসুস্থ অবস্থায় এই সিয়ামকে বিরতি থাকার জন্য নির্দেশনা আমাদের মধ্যে আছে। সুতরাং সেই নির্দেশনা আমরা মানতে পারি, পরবর্তীতে যখন আমরা সুস্থ হব সেটা এই হকটা আদায় করতে হবে। সেটা কী নিয়মে করতে হবে? এটার একই নিয়ম, বেশি যে আদায় করতে হবে এমনটি না। আমার যদি তিন দিন যদি অসুস্থতার কারণে তিনটা রোজা আমার ছুটে যায়, পরবর্তীতে যে কোনো মাসে আমরা ওই তিনটা রোজাটা আদায় করব। অর্থাৎ অসুস্থতার কারণে এবং সফররত থাকার কারণে যদি আমাদের একটি করে রোজা না করা হয়, পরবর্তীতে সেই একটির বিপরীতে একটি রোজা আদায় করতে হবে। ধন্যবাদ। আমাদের আরও একজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন যে রমজান মাসে সেহেরি খাবার পর অনেকে ঘুমিয়ে যান, এই ঘুমানোর পরে যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে রোজাটা হচ্ছে কিনা? না, এই ক্ষেত্রে স্বপ্নদোষের সাথে রোজার কোনো সম্পর্ক নাই। ইভেন ঘুমিয়ে যাওয়ার পরে, সেহেরি খাওয়ার পর ঘুমিয়ে যাওয়ার পরে যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে না, কারণ তখন সে গোসল, যদি ফজর নামাজ না পড়ে গোসল করে ফজর নামাজটা পড়ে নেবে, ফজরের সলাটটা আদায় করে নেবে, কিন্তু স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। ইভেন পাশাপাশি এর রিলেটিভ আরেকটা প্রশ্ন আমরা পেয়ে থাকি, আমাদেরকে করে থাকেন, সেটা হলো যদি তারাবির নামাজ পড়ে স্ত্রী সহবাস যদি করে সেই ক্ষেত্রে রোজার কি বিধান? সেহরির আগে এবং ইফতারের পরে, সেহরির আগে ইফতারের পরে যে কোনো মুহূর্তে সে জৈবিক চাহিদা তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে, এর ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ শুভেচ্ছা দিকে সেহরি খাবার পর থেকে শুরু করে ইফতারের মুহূর্ত পর্যন্ত আমরা সকল প্রকার যেই
বিধিনিষেধগুলো আছে সেগুলো মানতে বাধ্য থাকতে হবে। চমৎকার উত্তর দিয়েছেন, আশা করি যে সমস্ত দর্শক মণ্ডলী আপনারা প্রশ্ন করেছেন আপনাদের উত্তরটা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখছেন তারা আমাদের অনুষ্ঠান দেখবেন এবং আমাদের অনলাইনে যে প্রচার হচ্ছে এই প্রচারের মন্তব্যের যে ঘরটি রয়েছে কমেন্ট বক্স, এখানে গিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারবেন। আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে সেই প্রশ্নগুলোর উত্তর দেবার। আমাদের মাঝে যে সমস্ত বিজ্ঞ আলোচকবৃন্দ উপস্থিত হন তাদের কাছে আমরা সেই প্রশ্নগুলো উপস্থাপন করব, তাদের সাধ্যমতো সেই উত্তরটা দেবার চেষ্টা করবেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। জি, আমি দর্শক শ্রোতাদের আর একটা বিনীত অনুরোধ করব, যেহেতু এটা কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে, মনে রাখতে হবে একটা বিষয় যে রমজান মাসের দাম কেন, অন্যান্য মাসের এত দাম নাই কেন। যদি এই রমজান মাসে কোরআন নাজিল না হয়ে অন্য সফর মাসে যদি কোরআন নাজিল হতো তাহলে সফর মাসটার দাম বেড়ে যেত। আমরা মনে করি যে রমজান মাসের বুঝি দাম বেশি, না, রমজানের মাসের দাম নাই যদি কোরআন নাজিল না হতো। সুতরাং কোরআন নাজিল হয়েছে এই জন্য এই মাসের দাম। এই কোরআন আবার নাজিল হয়েছে লাইলাতুল কদর মাসে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর মাসে কোরআন, কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। সুতরাং আমরা 20 তারিখের 20 রোজার পর থেকে বেজোড় রাত্রিগুলা আমরা জাগরণ করার চেষ্টা করব। এই মাস হাজার মাসের চাইতে উত্তম, এই কয়েকটা রাত হাজার মাসের চাইতে উত্তম। আমি সর্বশেষ আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আমরা যাতে হাজার মাসের চাইতেও, অনেকের হায়াত আছে 60-70 বছর হায়াত আমরা পেয়ে যাই, কিন্তু একটা রাতের বিনিময়ে যদি আমরা এই হাজার মাস যদি আমরা পেয়ে যাই একটা রাতের বিনিময়ে, জাগার বিনিময়ে, ইবাদতের বিনিময়ে, তাহলে কমসে কম আদালতে আখিরাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলতে পারবো প্রভু আমরা তো একটা রাত জেগেছি যেই রাতে নাকি হাজার মাসের চাইতে উত্তম, ওই রাতের আমলটা আমাদের সামনে খুলে দেখুন। আজকে যদি অন্যান্য আমরা এমন কিছু পাপ করেছি যে পাপটা স্ত্রীকে বলা যায় না, এমন পাপ করেছি যে সন্তানকে বলা যায় না, স্বামী স্ত্রীকে বলতে পারে না, স্ত্রী স্বামীকে বলতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি দয়া হয়ে যায় এই একটি রাতের জন্য হাজার মাসের চাই যে দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে একটি মাসের এই একটি রাতের বিনিময়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিতে পারেন। সুতরাং আমাদের যাতে শারীরিক সক্ষমতা আছে তারা এই রাতটা আমরা যদি পাই আমরা জাগার চেষ্টা করব, পাশাপাশি যাদের সুযোগ সুবিধা আছে তারা যাতে এতেকাপে আমরা বসতে পারি শেষ 10 দিন, তাহলে কমসে কম এতেকাপের মধ্য দিয়ে এই রাতটি পাওয়া সম্ভব। এই উদাত্ত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি, আসুন এই রমজান মাস সিয়াম সাধারণ মাস, পরহেজগারিতার মাস, আত্মশুদ্ধির মাস, এই পরহেজগারিতা আত্মশুদ্ধির মাসে নিজেকে পরিশুদ্ধ করে, স্ত্রীকে পরিশুদ্ধ করে, পরিবারকে পরিশুদ্ধ করে, সন্তানকে পরিশুদ্ধ করে, সমাজকে পরিশুদ্ধতার মাধ্যমে আমরা সেই সুমহান যে জান্নাতের দরজা উন্মুক্ত করা হয় সেই জান্নাতের কাঙ্ক্ষিত জান্নাত যাতে পেতে পারি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে, এই উদাত্ত আহ্বান আমি সকলকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনে নিয়মিত আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আপনাদের সঙ্গে এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপন এবং গ্রন্থনায় ছিলাম আমি হাসান আবাবিল। আমাদের মাঝে আজকে সম্মানিত মেহমান, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, খতিব গুনিয়াডাঙ্গা জামে মসজিদ বাগমারা রাজশাহী, সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর দায়িত্বে উনি রয়েছেন। সম্মানিত মেহমানকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কাছে এবং দূরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।